আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে রহিমা বেগম। রাজশাহী থেকে কি বেগম? রহিমা। রহিমা? জি। রহিমা, বয়স কত আপনার? বয়স 48। 48, বলেন কি কষ্ট নিয়ে রাজশাহী থেকে কল করলেন? আমার যে হাঁটুতে, কোমরে আর ঘাড়ে তিন জায়গায় একটু সমস্যা। একটা বলেন। একটা বললে তাহলে হাঁটুটাই বলতে হবে। হাঁটুটা হলো, আমি 6 মাস আগে, গত রোজার আগে আমি পড়ে গেছিলাম, একটু হোঁচট খেয়ে পড়ে আমার ডান হাঁটুতে ডান পাশে একটু ব্যথা লাগলো জোরে, কিন্তু ছিঁড়ে নাই, ফাটে নাই, কিছু হয় না, একটু হালকা একটু হালকা ছিলে গেছে। তারপরে আমি কোন হাঁটু, ডান হাঁটু? জি, ডান হাঁটু ডান পাশে। একটু 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 আপনি এখন কোথায় আছেন? বিছানায় আছেন? আপনি বিছানায় পা লম্বা করে বসেন, এরকম পা লম্বা করে, দুই পা লম্বা করে বিছানায় বসেন। আপনি দেখেন যে ডান হাঁটুর নিচের অংশ বিছানায় লেগে যায় কিনা, না ফাঁকা থাকে, নাকি হাত দিলে ফাঁকা থাকে? এটা কতদিন আগে পড়ে গেছিলেন? এটা রোজার আগে, মানে 6-7 মাস হয়ে গেছে। 7 মাস? এখন আপনি উপুর হয়ে শোন, দেখেন যে দুই পায়ের গোড়ালি, আপনার যে বাটক আছে যেখানে উঁচু মাংস ছেলেরা মানি ব্যাগ রাখে, এখানে লাগে কিনা, বেন্ড করে এরকম বাঁকা করে এনে এরকম দেখেন লাগে কিনা, নাকি ডান পাটা ফাঁকা থাকে বেশি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। উপুর হয়ে শোন, এখন দুই হাঁটু বাঁকা করেন, করে পায়ের গোড়ালি আপনার বাটক যেখানে আপনার যে পেছনের মাংস ছেলেরা মানি ব্যাগ রাখে এখানে আপনি লাগান, লাগে কিনা দেখেন, অথবা ডান পা বেশি ফাঁকা থাকে কিনা। না, হাত দিয়ে ধরে আনবেন না, শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখন ঠিক যেমন শুয়ে আছেন পা দুটো লম্বা করে দেন, সোজা করে দেন, উপুর হয়ে শুয়ে দুই পা সোজা করেন, হাতের উপর চাপ দিয়ে আপনি আস্তে করে ওঠেন, উঠে আমরা নামাজের যে কায়দায় বসি ওইখানে ওরকম বসেন, আত্মাহিতু পড়ার জন্য যে আমরা বসি ওরকম বসেন। আপনার বসতে পারেন নাকি হাঁটুতে কষ্ট হয় বা বাঁকা হয়ে আছেন? না, বসতে পারি, কিন্তু হাঁটুটা যখন ওই যে বাঁকা, মানে হাঁটু গাড়তে পারি না, হাঁটু গাড়লে ওই জায়গাতে ব্যথা লাগে। ওয়েল, আপনার যে যে জায়গায় ব্যথা এই জায়গাগুলোতে আপনি নারকেলের তেল রসুন দিয়ে একটু গরম করবেন, গরম করলে লাল লাল হবে, একটা বাটিতে ঢেলে রাখবেন, এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হলো এই, ওখানে ঠান্ডা সেঁক দেন, ঠান্ডা সেঁক দিয়ে এক্সারসাইজ করবেন। এখন যেটা দেখালাম, একটা হলো পা সম্পূর্ণ সোজা করবেন, ওই বিছানার সঙ্গে লাগাবেন, এটা হলো একটা চিকিৎসা। দ্বিতীয়ত হলো উপুর হয়ে শুয়ে দুই পায়ের গোড়ালি বাটক মাসেলে লাগাবেন, দুইটা চিকিৎসা। 3 নম্বর হলো আপনি পায়ের গোড়ালির উপরে বসবেন, এই চিকিৎসাগুলো আপাতত করেন, আমাকে 2 সপ্তাহ পরে জানাবেন আপনি কেমন আছেন, আমরা বাকিগুলো আবার বলে দেবো আপনাকে। ধন্যবাদ রহিমা, রাজশাহী থেকে কল করার জন্য।